পিয়াজ বাংলাদেশে আসার আগে শুধু খবরটা শুনছেন তাতেই যে কেজিতে 10 টাকা বেড়ে যায়। আপনি বিক্রি করেন না তাহলে বাংলাদেশে এই ঘটনা কি নতুন? আপনি পাইকারি বিক্রি করতেছেন 70, আপনার কাছে যিনি খুচরা দোকানদার কিনে নিয়ে যাবেন উনি কত করে বিক্রি করবেন? আমরা বিক্রি করবো তো আরো 10 টাকা ওভার করে বেচবো। তাহলে সরকারের রেট মানা হলো না? হঠাৎ বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তর টের পেয়ে তড়িঘড়ি করে শুরু হলো অতিরিক্ত দাম মুছে ফেলার প্রতিযোগিতা। কয়েক মিনিটের ব্যবধানে পুরোপুরি পাল্টে লেখা হলো সরকারের বেঁধে দেয়া দাম। ভোক্তা অধিদপ্তরের অভিযানের আগে মঙ্গলবার কৃষি মার্কেটের চিত্র এটি। অভিযান শুরুর আগেই সতর্ক হয়ে যান বিক্রেতারা, তবুও শেষ রক্ষা হয়নি। বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে জরিমানা করে ভোক্তা অধিকার। সরকার নির্ধারিত রেট অনুযায়ী বেশি রেট লেখার কারণে আমাকে জরিমানা করছে। আগে যে রেটে নেওয়া হয়েছিল আপনার 38 টাকা আটে না, আলুটা আমার ঘরে এসে 40 টাকা উপরে পড়ছে, আমি সেই রেটে মাল বিক্রি করছি, আমার লস হচ্ছে, 5000 টাকা জরিমানা করা হয়েছে। ষষ্ঠ দিনেও সরকারের বেঁধে দেয়া নির্ধারিত দামে মিলছে না আলু, পেঁয়াজ, ডিম সহ বিভিন্ন পণ্য, আর এজন্য বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। আমরা তো কলসন সার যাই না, আমরা তো পাড়িরা কিনা দেয় আমরা এখানে নেই আর কি। মালটা কলস্টোর তো বাইর করে উনি মালের রেটটা জানাই দেয় যে আমার মালটা এত কিনা, এত পর তো আপনি এত বিক্রি করেন, মৌখিক হয় বেশিরভাগ। কোনো বিক্রেতা আইন অমান্য করলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয় ভোক্তা অধিকার। যদি বেশি দামে বিক্রি করে থাকে তাহলে স্বাভাবিকভাবে তারা আইনের আওতায় আসবে, তথ্য আমাদের দিয়ে হেল্প করলে তদন্ত করে এই ওই সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে। অভিযানে বরাবরের মতো বিক্রেতাদের পাকা রসিদ দোকানে সংগ্রহ করার নির্দেশ দেয় সংস্থাটি। নজরুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।